হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে একটা অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে এবং সেই অফিসিয়াল নোটিফিকেশানে আগামী 7টি পরীক্ষার এক্সামিনেশান ডেটের ব্যাপারে বলা হয়েছে। এবং এটা কিন্তু বন্ধুরা সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশান। এবং আমি যখন আমার রিজনিং ক্লাসগুলো করাই তখন আমি সেই ভিডিওগুলোতে বলেছি যে আগামী দিনে অনেকগুলো কিন্তু পরীক্ষা আসছে, সুতরাং তোমরা প্রিপারেশনটা ভালো করে নাও। তাহলে চলো আর দেরি না করে দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশানে কোন 7টা পরীক্ষার ব্যাপারে পরীক্ষার ডেট ঘোষণা করা হয়েছে। তাহলে বন্ধুরা, এটাই হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে অফিসিয়াল নোটিফিকেশান এবং এটা জারি করা হয়েছে 1/6/2020। এবং এই নোটিফিকেশানে বলা হয়েছে করোনা ভাইরাসের দরুন যে লকডাউন বা এই সমস্যার জন্য যে কারণে পরীক্ষাগুলো নিতে দেরি হয়েছিল সেই পরীক্ষাগুলো কিন্তু এখন নেওয়া হচ্ছে এবং তার শিডিউল কিন্তু তারা অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে। তাহলে চলো দেখে নেওয়া যাক কোন কোন পরীক্ষাগুলো আগামীতে হতে চলেছে। তাহলে এখানে 1 নম্বরে দেখো, প্রথমে রয়েছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল যে এক্সামিনেশান সেটা হবে 17/8, 21/8, 24/8 এবং 27/8। এই 4টে ডেটে কিন্তু কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি পরীক্ষা হতে চলেছে। এরপর আছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড কোয়ান্টিটি সার্ভেইং অ্যান্ড এক্সামিনেশান, এটার ডেট ফেলা হয়েছে 1/9/2020 এবং 4/9/2020। এই দুটো ডেটে কিন্তু পরীক্ষা হতে চলেছে। এরপর আছে সিলেকশন পোস্ট এক্সামিনেশান 2020 ফেজ 8, এটা হতে চলেছে 7/9/2020 এবং 9/9/2020। এরপর আছে স্টেনোগ্রাফার পদের জন্য যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামিনেশান 2019 যার ভ্যাকান্সি নোটিফিকেশান বেরিয়েছিল সেই পরীক্ষা হতে চলেছে 10/9/2020 এবং 12/9/2020। এরপর আছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশের যে পরীক্ষাটা সেটা হবে 19/9/2020, 1/10/2020 এবং 5/10/2020। এরপর আছে জুনিয়র হিন্দি ট্রান্সলেটর, জুনিয়র ট্রান্সলেটর এই সকল পদের জন্য যে পরীক্ষাটা হওয়ার কথা সেটা 6/10/2020। এবং সবশেষে 7 নম্বর যে এক্সামিনেশানটা কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশান টায়ার 2, এই পরীক্ষার ডেট নির্ধারিত হয়েছে 14/10/2020 এবং 17/10/2020। তো তাহলে বন্ধুরা, তোমরা এবার এগুলো দেখে নাও যে তোমরা কোন কোন পদের জন্য আবেদন করেছিলে এবং সেই সকল পদের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দাও। এবং পাশাপাশি এটাও তোমাদের বলে রাখি, ওয়েস্ট বেঙ্গল থেকে যে যে পরীক্ষাগুলো তোমরা আবেদন করেছো সেগুলোর প্রিপারেশনও কিন্তু একই সাথে নিতে থাকো, কারণ একের পর এক এবার কিন্তু পরীক্ষাগুলোর সমস্তটাই নেওয়া হবে। সুতরাং একটুও সময় নষ্ট না করে প্রিপারেশন কিন্তু তোমরা নিতে থাকো এবং যে ক্লাসগুলো আমার চ্যানেল থেকে প্রোভাইড করা হচ্ছে সেগুলোকে কন্টিনিউ ফলো করো। আশা করি তোমরা তার থেকে অবশ্যই উপকৃত হবে। বন্ধুরা, আজকে ছিল এটাই একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান, আশা করি তোমাদের এটা অনেক হেল্পফুল হবে। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে এবং উপকারে লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো এবং এই ধরনের সমস্ত চাকরির খবর এবং রিজনিং এবং ম্যাথের ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।